শুভ সকাল বাংলাদেশ। পাওয়া না পাওয়ায়, আশা নিরাশায়, ভালোবাসার চাদর মোড়ানো সোনার বাংলাদেশ। বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে, স্বাগত সবাইকে তারকালাপের গল্প কথায়। দর্শক, সমাজ সংসারের এই যে বারো রকমের নানা সাজ অজস্র আয়োজন, এই সবটাই জীবনকে ঘিরে। যাপিত জীবনের কাজের উপরে নির্ভর করে প্রতিটি মানুষের অনুসরণ বা মূল্যায়ন। তাই তো অর্থ বিত্ত বৈভবকে ছাড়িয়ে যায় মানুষের মেধা। মেধা আর প্রচেষ্টার অর্জনে যারা সফল হন, ইতিহাস তাদের পুরস্কৃত করে নানাভাবে। আজকের তারকালাপে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও আমাদের শোবিজে তার সেই ছেলেবেলা থেকেই শিখে যাচ্ছেন, দেখে যাচ্ছেন, কাউকে বুঝাবার চেষ্টা করছেন, তো কাউকে বোঝাবার চেষ্টা করছেন। তবে সে বোঝাপড়ার হিসেব কতটা মিলল আমাদের শোবিজে, তার প্রত্যাশা অর্জন আর অভিজ্ঞতার কথাগুলো শুনব আজকে আমরা। দর্শক, সঙ্গে রয়েছেন পারিবারিক পরম্পরায় গানের সুর অভিনয়ে জনপ্রিয় মানুষ, সবার পছন্দের সঙ্গীত শিল্পী আগুন ভাইয়া। ভাইয়া, শুভ সকাল। তোরি তোরি তোরি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ইন্ট্রোডাকশনটা এত কাব্যিক হয়েছে যে আমি মুগ্ধ হয়ে গেছি। ইউ ডিজার্ভ ইট, না মানে আই নো ফর আ ফ্যাক্ট ইউ ডিজার্ভ মোর দ্যান দ্যাট, এটুকু জাস্ট ক্ষুদ্র একটু প্রচেষ্টা আর কি। খুব সুন্দর হয়েছে, সো নাইসলি রিটেন। আচ্ছা ভাইয়া, গান নিয়ে যাপিত জীবনের একটা কথা বললি, কথাটা খুব সুন্দর লাগলো। যাপিত জীবনের ফল কিন্তু মানুষ যাপিত জীবনেই পেয়ে যায়। ওই যে আপনার কথার রেশ ধরেই বলি, গান নিয়ে সবকিছু নিয়েই আপনার সঙ্গে সবাই সবসময় কথা বলে। আজকে আমরা একটু সরে আসি না ট্র্যাক থেকে। অফকোর্স, তোরই তাহলে আছে কেন? সেটাই, মানুষ হিসেবে আমাদের ইন্টিগ্রিটি জায়গাটা এখন কি মনে হয় যে একটু হলেও নড়বড়ে হয়ে গেছে যার যার জায়গা থেকে? এক্সট্রিম একটা পর্যায়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের ভ্যালুসগুলোর অভাব হয়েছে। এখন আমরা যেভাবে ছোটবেলায় শিখেছি এভাবে তো এই জেনারেশন শিখবে না, তাদের থেকে সেটা আশাও করা যায় না, বিকজ দুটো প্ল্যাটফর্ম আলাদা হয়ে গেছে, দুটো জগৎ আলাদা একদম। আমাদেরকে বলা যেতে পারে আগের প্রজন্ম এবং নতুন প্রজন্মের ব্রিজ, বিকজ আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিও দেখেছি, আমরা ক্লিকও দেখেছি। এখন আমাদের ইয়াং প্রজন্মদের সমস্যা হচ্ছে ওরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওই যুগটা দেখে নাই, ওরা চোখ খুলেই দেখেছে ক্লিক। ক্লিক করলে সারা পৃথিবী হাতের মুঠোর মধ্যে। তো যে দেশে শিক্ষার হার স্বভাবতই অনেক দেশের থেকে অনেক পিছিয়ে, সে দেশে মুক্তবাজার অর্থনীতি কতটা প্রভাব ফেলবে এটা তো চিন্তার বিষয়। কারণ হচ্ছে ভালো এবং খারাপ বিচার করার ক্ষমতাটা তখনই তৈরি হয় যখন মানুষের বোধ থাকে। প্রথম কথাটা হচ্ছে বোধ। আমাকে গুতা দিল, আমার গায়ে কি গুতাটা লাগলো কি না। কিছু কিছু আদর্শিক জায়গা থাকে, যেরকম ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমরা দেখতে পাই যে ক্লাস 1 টু ক্লাস 8 পর্যন্ত রাজার ছেলে হোক, ম্যাথরের ছেলে হোক, যারই যেই ক্লাসেরই হোক, সবার শিক্ষা লেভেলটা এক এক 8 পর্যন্ত। অষ্টম শ্রেণী পর্যন্ত তেমন রাজার বাচ্চাটাও যেভাবে বড় হয়েছে, আর 10টা বাচ্চাও সেভাবে বড় হয়েছে। ত্রিমুখী শিক্ষার একটা অদ্ভুত জিনিস আমরা আমাদের এখানে দেখি, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আরবিক মিডিয়াম। তো কে যে কোনভাবে বড় হচ্ছে, এক একজন এক একভাবে বড় হচ্ছে, কিন্তু বড় হয়ে গিয়ে যখন তিনজন একই জায়গায় মিলছে, তিনজনের মেন্টালিটি কিন্তু তিন ধরনের, একদমই তিন রকম, তিন দুনিয়ার মানুষ এসে জড়ো হচ্ছে। এটা তো নিয়ম না, নিয়ম তো হচ্ছে গ্রামারটা সবার সমান থাকবে। যাই হোক, ভ্যালুজের কথা বলছিলাম, ভ্যালুজগুলো এমনি এমনি বদলায়, ন্যাচারাল নিয়মে বদলায়। আমরা যখন ঢাকা শহরে গাড়ি চালিয়েছি তখন গাড়ি এত ছিল না স্বাভাবিকভাবেই, এখন গাড়ি বেড়েছে, বাড়তে বাধ্য, বিকজ মানুষের চাহিদা। ঠিক আছে, আপনি কি কি পেলে খুশি হন? সেই লোক কিংবা ভদ্রমহিলা তো লিস্ট দিয়ে দিয়েছে এত বড়, বিকজ ওর কাছে তো দুনিয়াটা টিক টাস দুনিয়া খুলে গেল। তো সে কোন রুচিতে চলবে? আর এই যে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড করি, ফার্স্ট ওয়ার্ল্ডকে ফলো করি, তো ফার্স্ট ওয়ার্ল্ডের ভালো জিনিসগুলো শিখি না কেন? যে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে একভাবে শিক্ষা দেন, ডাইভার্জ করেন না, মতদ্বন্দ্ব
তৈরি করেন না মতদ্বন্দ্ব, এইগুলো হতে হতে দেখা গেছে কি আমাদের ওল্ড জেনারেশনটা নিউ জেনারেশনের সাথে কোপ করতে পারে না, কোপ করতে পারে না। এটা এটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। বিকজ তারা তাদের ভ্যালুজ নিয়ে আছে, ইয়াং জেনারেশন আছে, ইয়াং জেনারেশন শেখার জন্য বসে আছে যে আমাদের এমন কিছু দেখান যাতে আমরা উজ্জীবিত হতে পারি। এই জেনারেশন বলে ব্যান্ড মিউজিক। ব্যান্ড মিউজিক কি? ব্যান্ড মিউজিক হচ্ছে ব্যান্ড মিউজিক, মানে যেটাকে ব্যান করা হয়েছে। এই কথা যদি বাচ্চারা শোনে তাদের কথার ভ্যালু দিবে? তারা দিবে তো না। তাদেরকে বোঝানোর নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা একটা আছে। তো যেই বাচ্চাটা বাচ্চাগুলো 18, 19, 20, 21, 22 এই পাঁচটা বছর ধরে একদম মানে টকবক টকবক করতে থাকে, ওরা একটা লিডার চায় জেনুইনলি। সেই লিডার গায়ক হতে পারে, নায়ক হতে তো পারেই অবশ্যই, কবি হতে পারে, মানে কালচারালি এনরিচড একটা মানুষকে তারা দেখতে চায়, যে এসে বলবে যে কিরে আসুস নি ভালো তোরা। বাচ্চারা চিৎকার করবে আসি, আছি না, আছি ভালো আছি, নো আসি। তখন তাদেরকে বলা যেতে পারে যে আয় তো দেখি আমাদের ল্যাগিংস গুলি কোথায় আমরা খুঁজে বের করি, তখন তারা কিন্তু শান্ত হবে। একমত ভাইয়া জীবনমুখী এই কথাগুলোর সাথে। আমরা অনুষ্ঠানের প্রথম পার্টটুকু অলমোস্ট শেষ করেছি, আমরা একটা ছোট বিরতিতে যাব, ফিরে এসে আপনার কাছ থেকে গান শুনবো ছোট করে, আর হচ্ছে গান বিষয়ক কিছু কথাবার্তা শুনবো। ঠিক আছে, একটু বিরতিতে যাচ্ছি তাহলে। দর্শক, গল্প হচ্ছে, গল্প কথা হচ্ছে আমাদের সঙ্গীত ও অভিনয় পরিবারের খুব চেনা প্রিয় মানুষ আগুন ভাইয়ার সঙ্গে। তারকালাপের এই গল্পের বাকি অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতি শেষে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি শেষে আরও একবার আমন্ত্রণ সবাইকে তারকালাপের গল্প কথায়। সঙ্গে রয়েছেন নানা গুণের শোবিজ ভুবনের সকলের প্রিয় মানুষ, শিল্পী ও অভিনেতা আগুন ভাইয়া। গল্প তো করছিলাম, আমার বিরতিতে যেতে ইচ্ছে করছিল না, তারপরে গিয়েছি চট করে। দর্শকদেরকে আজকে কুইজটা একটু জানিয়ে দিই, ফিরে এসে গল্প করছি। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তর এবং উত্তরদাতার নামটি স্ক্রিনে দেখে নিন। নামটি অভিনন্দন বিজয়ের জন্য। এবারে আজকের কুইজ, তারকালাপের আজকের কুইজটি হচ্ছে, সঙ্গীত শিল্পী আগুন কোন চলচ্চিত্রের গানের মাধ্যমে প্লেব্যাক শুরু করেন? অপশন ক কিয়ামত থেকে কিয়ামত, অপশন খ ঘর সংসার। কুইজের সঠিক উত্তর, সবচেয়ে বেশি সংখ্যক SMS পাঠানো আজকের বিজয়ী পাবেন তারকালাপের গেস্ট সিটে বসে প্রিয় তারকাদের সাথে ছবি তুলবার আর নিজেকে মেলে ধরবার দারুণ সুযোগ। আমি আলাপে ফিরছি। ইন্টারেস্টিং একটা কুইজ দিয়েছি। জীবনের প্রথম চলচ্চিত্রে প্লে ব্যাক করার যে সুযোগটি হয়েছিল একটা বিশেষ মানুষের সাথে, এবং একটা ওই বাপরে বাপ, মানে 6 সেপ্টেম্বর কিছুদিন আগেই গেল, এই তো গেল। হ্যাঁ, সেদিন যদি আমার জন্মদিন, কিন্তু এই অসম্ভব পছন্দের মানুষটার 6 সেপ্টেম্বর তোর জন্মদিন। ওহো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা কি বার্থডে শেয়ার করি? হ্যাঁ, দুঃখের দিনও আছে দুজনের জীবনে, কিন্তু আমার জীবনের থেকে সেই মানুষটার ব্যাপ্তি আপনার জীবনে অনেক বেশি ভাইয়া, সেটা নিয়ে ছোট করে একটু শুনি। ছোট করে, ছোট করে বলতে গেলে যে ইমনকে দিয়ে, আগুনকে দিয়ে মিলিয়ে মিশিয়ে এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করতে পারলাম, যে পরিস্থিতিতে সবাই বলা বলি শুরু করলো যে এটা তো আগুনের গলা মনে হয় না, এটা সালমানেরই গলা। হ্যাঁ, এই কাজটা আমরা করতে সক্ষম হয়েছি, এবং এই দুটো আগুন সালমান মিশে যাওয়ার আরেকটা প্রধান কারণ ছিল আমার আর সালমানের দুজনেরই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ভালো। অ্যাবসলিউটলি, আমরা একটা ভদ্রলোকের ফ্যামিলি থেকে এসেছি, সেক্ষেত্রে কোনো স্ক্রিনে তো অনেক কিছু হতেই পারে। সেই হিরোকে যদি এরকম কোনো একটা ইন্টারভিউতে ডেকে 7-8 মিনিট কথা বলা যায়, তাহলে কিন্তু তার ভিতরের আসল চেহারাটা বের হয়, কোন কোন বানান ভুল কিংবা কোন উচ্চারণ ভুল কিংবা কি মানসিকতা সব বের হয়ে যায়। কেননা কথা বলাটা কিন্তু একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্ট জীবনে। এই ঘরানার তো সে না সালমান,
সলমন তো রেডি প্রোডাক্ট একটা, আচ্ছা, ও তো একটা রেডি প্রোডাক্ট, ওকে, ভালো বাপ ভালো মা, ছোটবেলা থেকেই করে শিখেছি, শিখেছি ইংলিশ স্মার্টলি সে বলছে, এই জন্যই কিন্তু এই ধাক্কাটা লেগেছিল সবার মনে, কিরে একটু নড়েচড়ে উঠলো যে কিরে এ তো আর দশটা হিরোর মতন না, একদমই না, ঠিক যেরকম জাফর চাচা যখন আসলেন, জাফর ইকবাল, ঠিক একই জিনিসটা হলো, কিন্তু আরে এ তো নর্মাল না, স্পষ্ট উচ্চারণ কি শুদ্ধ উচ্চারণ, ইংরেজি বলছে ইংরেজির মতন করে, এইগুলো কারণ মিলিয়ে প্রথম ছবি রুনা আন্টি আলম খান, আমরা তো পুতুল, আমি সালমান মৌসুমী এরা তো আমরা পুতুল, ওনাদের ওনাদের মতন এই লেভেলের মানুষদের হাতে পড়ার সৌভাগ্য আমাদের হয়েছে। এই সব মিলিয়েই হচ্ছে সালমান আগুন, ইন্টারভিউড সালমান অ্যান্ড আগুন প্রমাণ করে দিয়েছে কিন্তু যে আমরাও কোর্সি খাইছি বলতে পারি, কিন্তু সেটাও প্রপারলি বলতে পারি, প্রপারলি কোর্সি খাইছি বলাটাও কিন্তু এত সহজ কিছু না, কোর্সি খাইছি বললে কোর্সি খাইছি করেই কন্টিনিউ করতে হবে, কোর্সি খাই কোর্সি খেয়েছি এটা বললে কিন্তু হবে না, জগা খিচুড়ি বানানো যাবে না, জগা খিচুড়ি বানানো যাবে না কোনো কিছুকে, এটাই এটাই শিক্ষা, শিক্ষা তোরই শিক্ষা, এটাই আরো যদি পড়তে পারতাম অনেক ভালো হতো, আমাদের শিক্ষা তো এরকম না, আব্বা যখন দেখলেন যে আমি গান বাজনার সাথে একেবারে রিলেটেড হয়ে গেছি, সেটা তোর ইন্টারমিডিয়েটের টাইমে, আপনার জীবনে বাবা শব্দটার বিস্তৃতি কতখানি, ওহ দারুণ, আমি তো আব্বা, আমি তো তার রক্ত ক্যারি করছি, এখন অনেকে বলে যে ভাইয়া লেগেসি জিনিসটা লেগেসি ক্যারি করছি আমরা, হ্যাঁ লেগেসি ক্যারি করে কতখানি বাবার মতন, বাবা ওই সাথে পাল্লা তো দেওয়ার দরকার নেই আমার, আমি যে বাবার সন্তান, যেই বাবার সন্তান যে মায়ের সন্তান, সেটা ওই 10 মিনিটের আমার ইন্টারভিউ দেখলে যে কেউ বুঝতে পারবে যে না এই ছেলেটার মধ্যে শিক্ষার ছাপ আছে, সালমানের মধ্যে শিক্ষার ছাপ ছিল, শিক্ষা নলেজ, ইন্টারমিডিয়েটের টাইমে ব্যান করার পরে আরও আগের থেকে অবশ্য আমরা প্রথম গান যখন লিখি তখন 7-8 পড়ি, তখন থেকে লেখা লিখি শুরু, লেখা লিখি, আচ্ছা, কখনো বাবাকে যে দেখানো হতো বাবা আমি এটা লিখেছি দেখো তো এটা কেমন হলো, আমার আর্টিকেল, আমি ভোরের কাগজে একসময় আর্টিকেল লিখতাম, সেই আর্টিকেলগুলো প্রত্যেকটা লেখা এবং ছাপা হওয়ার পরে আমি প্রথম কাজ ছিল যে পেপার নিয়ে আমি আব্বাকে দিতাম যে আব্বা আজকে এই আর্টিকেলটা লিখেছি, তখন তার চেহারার এক্সপ্রেশনগুলোর কথা খেয়াল আছে কি, কিরকম করতেন বা কিরকম ওইটা আপনাকে ফিল করাতো, ছোট ছোট কিছু কিছু ভুল ধরিয়ে দিতেন মাঝে মাঝে, হয়তো এমন হয়েছে যে আগুন লাস্ট প্যারাগ্রাফটা না লিখলেও হয়, মানে কারণ তুই এর আগেই গল্প বলে দিয়েছিস, এখন লাস্টটা তুই যদি উপসংহার টানিস তখন জিনিসটা হবে যে তুই একটা ঘোড়ার ছবি আঁকলি, নিচে লিখে দিলি যে ইহা একটি ঘোড়া, তাহলে তো ঘোড়ার ছবি আঁকার কোনো প্রয়োজন নাই, এই জিনিস এইভাবে এইভাবে কয়টা মানুষ বলতে পারে, মানে অ্যাপার্ট ফ্রম বিং ভেরি ক্রিয়েটিভ আমি বলবো যে তার মধ্যে প্রচন্ড রসবোধ ছিল, নাইলে এই কথা কেউ বলে, এই কথা বাবা বলে ঘোড়ার ছবি এঁকে নিচে লিখে দিলি যে ইহা একটি ঘোড়ার ছবি, তাহলে তো ঘোড়া আঁকার দরকার নাই, সেই জিনিসগুলোই বলছি যে আব্বা তো আব্বাই, এইগুলো এইগুলো সব আসলে আব্বা জিনিসটা আসলে তো নর্মাল জিনিস না আমার কাছে, আর আমার আব্বাটাও তো নর্মাল না, না উনি একজন ইনস্টিটিউশন, উনি একটা ইনস্টিটিউশন, সেই রকম একটা লোক, তার ওয়াইফ হচ্ছে নীলুফার ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন সম্বন্ধে যেরকম এই যারা বড় বড় কবি আমাদের সমুদ্র গুপ্ত যেরকম মান্নান চাচা, উনি যেরকম একদিন আমাকে বলেছিলেন কোনো একটা বিয়ে বাড়িতে দেখে যে আগুন তোর আব্বাটা বাংলাদেশের সবার কিন্তু তোর আম্মাটা কিন্তু আমাদের, উনি শিল্পীদের শিল্পী, শিল্পীদের শিল্পী এক্সট্রিম ফাইন, এখন এই দুটো মানুষের ঘরে পয়দা হয়েছি আমি, তুই বাকিটা এমনিতেই হয়ে যাবে, আমার দরকার নিজেকে সারাক্ষণ ফার্নিশ করা, দ্যাটস ইট, আমার মনে হয় কি আপনাকে নিয়ে বসলে এই দুজন মানুষকে নিয়েই আমি গল্প করে তারকালাপের 10টা এপিসোড কোনো রকম ব্রেক ছাড়া পার করে দিতে পারবো, তাই না ভাই? আজকে তো সময় স্বল্পতা, যেতে যেতে আপনার কণ্ঠে খুব, আচ্ছা গান, হ্যাঁ ও না শুনলেই না, জীবনে সুখ বলে একটা গেট আছে তাতে বড় সড় একটা তালা ঝুলছে, বিধাতার হাতে সেই সোনার চাবিটা কাউকে খুলতে দিচ্ছে কেউ ধুকে ধুকে মরছে, জীবনে সুখ বলে একটা গেট আছে তাতে বড় সড় একটা তালা ঝুলছে,
বিধাতার হাতে সেই সোনার চাবিটা কাউকে খুলতে দিচ্ছে, কেউ ধুকে ধুকে মরছে। Amazing! অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত ব্যস্ততার মাঝে আমাদের সকালটা, অন্তত আমাদের সকালটা আপনি এসে আরো সুন্দর করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। জীবন স্মরণীয় বরণীয় ঈর্ষণীয় না হলে সে জীবনে কিন্তু কোনো অস্তিত্ব নেই এই বর্তমান আর ভবিষ্যতের কাছে। আসুন আমরা আমাদের কাজ দিয়ে নিজেদের সেই অস্তিত্ব আর ভালোবাসার জায়গা তৈরি করে নিই, যেমনটি করেছেন প্রিয় আগুন ভাইয়া। তাই তার এবং তার সতীর্থ স্বজন সকলের জন্য শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে প্রিয় কোনো অতিথিকে চেনা কোনো স্বজনকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই অবশ্যই প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals। আবারও সবার জন্য শুভকামনা, আজকে তাহলে বিদায় নিচ্ছি।